বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ভাইয়েরা, আমার ফেসবুক ফ্রেন্ড, আমার বাংলাদেশি ভাইয়েরা, আপনাদেরকে এখন আমি ভিডিও করে দেখাচ্ছি গ্রিসের রাজধানী অ্যাথেন্স, যেখানে আমরা আছি। আমরা চার পাঁচজন বাঙালি ভাই গ্রিসের রাজধানী অ্যাথেন্সে আসলাম। এখন আপনাদেরকে আমাদের বাসা থেকে কিছু লোকেশন দেখাচ্ছি আপনাদেরকে। শুরুতে দেখাচ্ছি যে এটাকে বলা হয় গ্রিসের রাজধানী অ্যাথেন্স আথিনা সিটি, অ্যাথেন্স পার্ক। অলরেডি আপনাদেরকে আমি দেখাচ্ছি অ্যাথেন্স পার্ক। এটা সেই ঐতিহ্যবাহী গ্রিসের পুরান একটা অ্যাথেন্স পার্ক। আর পাশে আছে আমাদের গোল্ডেন সিটি একটা রেস্টুরেন্ট। এখানে সামারের সময় ফ্রান্স, ইতালি, জার্মানির ট্যুরিস্টরা যে হোটেলে এসে থাকে। এই পাশের রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে যাচ্ছে আপনার রোমানিয়া কাইল্লাগল্লি নামে একটা ঐতিহ্যবাহী সেই আমাদের বাঙালি একটা এরিয়া, যেখানে সব বাঙালি ভাইরা সন্ধ্যার পরে কাজে এসে যেখানে আড্ডা দেয়। তারপর দেখাচ্ছি আপনাদেরকে পাশে আর একটা রাস্তা, অ্যাথেন্স পার্ক থেকে সুজা সামনে চলে গেছে, ও রাস্তাটা হচ্ছে একটা বিশাল ঐতিহ্যবাহী। ওখানে একটা পার্ক আছে, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা পাহাড় আছে, যেখানে গ্রিসদের পুরনো ঐতিহ্য, অনেক প্রাকৃতিক দৃশ্য আছে। আর এই রাস্তাটা গেছে আপনার মা হোটেল। বাঙালি যারা, বাঙালি ভাইরা যারা এখানে বিভিন্ন দেশে যায়, সেই মা হোটেলে বসেই বিভিন্ন মিটিং করা হয়। আর আমরা দেখতে পাচ্ছি যে চত্বরটা, যে চত্বরের পাশে যে পুলিশ কার আছে, ভালো করে দেখেন। এটা হচ্ছে অ্যাথেন্স পার্ক 11 নম্বর বাস স্ট্যান্ড, যে লোকেশন দিলে যে কোনো লোক যারা গ্রিসে আছে সব। 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে বলছি। আমি আপনাদের একজন বাঙালি ভাই, আমার নাম মোহাম্মদ আহসান হাবিব, আমার বাসা কুমিল্লা। আমরা চার পাঁচজন গত 15-20 দিন আগে আমরা অ্যাথেন্সে আসছি। আমাদের রুমে আছে আমার আরও পাঁচজন ভাই আছে। বর্তমান গ্রিসের অবস্থা মোটামুটি, এখন নতুন সরকার আসাতে একটু কাগজের প্রবলেম। আপনারা যারা বাঙালি ভাই বাংলাদেশ থেকে আসার জন্য প্রোগ্রাম নিচ্ছেন বা চিন্তা ভাবনা করতেছেন, অ্যাথেন্সে একটু কাজ করাটা একটু ডিফিকাল্ট। আপনি কাতি কাতি যে কাগজটা, ওটা